কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকের অধীনে থাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির সক্রিয়তা নিয়ে এই মুহূর্তে সরব বিরোধীরা। সম্প্রতি বাংলায় শিক্ষক নিয়োগ মামলায় তদন্তে নেবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি। মন্ত্রীর ঘনিষ্ঠ একাধিক ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করা দৃশ্য গোগ্রাসে গিলেছে রাজ্যের মানুষ। ডেকান হেরাল্ড মামলায় খোদ সোনিয়া গান্ধীকেও ডেকে পাঠিয়েছে ইডি। একাধিকবার ইডের ম্যারাথন জেরার মুখে পড়তে হয়েছে রাহুল গান্ধীকেও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে দিল্লিতে গিয়ে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। অন্যদিকে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের অভিযোগ, কই পাবলিক মানি লন্ডারিং অ্যাক্ট ২০০২তে কোথাও কোনো বিজেপি নেতাদের বাড়িতে তো হানা দিচ্ছে না ইডি। এই পরিস্থিতিতে তার মন্ত্রকের অধীনে থাকা ইডির হয়ে ব্যাট করতে নামলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ওয়াশিংটনে আইএমএফ-এর একটি বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ইডি সম্পূর্ণ নিরপেক্ষ একটি সংস্থা। সিবিআই বা অন্য কোনো তদন্তকারী সংস্থা কোনো একটি মামলার তদন্ত শুরু করার পর প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্তে নামে ইডি। ইডি ইজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ইন হোয়াট ইট ডাজ অ্যান্ড ইট ইজ অ্যান এজেন্সি হুইচ ফলোজ অন প্রেডিকেট অফেন্সেস। The first offense is already picked up by any other agency, whether it is a CBI or any other agency, and it is post that that the ED comes into the picture. So ED doesn't appear anywhere in the first instance. ওয়াশিংটনে বসে নির্মলা সীতারামনের এই মন্তব্যের পর বাংলায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরীর মন্তব্য, কার অঙ্গুলি হেলনে ইডি সক্রিয় হয় তা সবারই জানা। যদিও বাংলায় ইডি যেসব মামলা তদন্তে নেমেছে সেখানে আদালতের নজরদারি রয়েছে। নির্মলা সীতারাম তো দেবে, নির্মলা সীতারাম নিজের দপ্তর ইডি, তাকে তো দিতে হবে দরার সার্টিফিকেট। সারা ভারতবর্ষের মানুষ জানে যে ইডি আজ মোদীর এবং এই সরকারের নির্দেশে কাজ করে থাকে। তবে যেখানে কোর্টের হস্তক্ষেপ থাকে সেখানে তারা বাধ্য হয় কোর্টের নির্দেশে কাজ করতে, যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, বিজেপি নেত্রী দলের শাখা সংগঠন ইডির হয়ে বলবেন, এতে অবাক হওয়ার কি আছে? বিজেপির নেত্রী বিজেপির শাখা সংগঠনকে সুখ্যাতি করবেন, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। ম্যাডাম সীতারামন, আপনি যদি একটু নিরপেক্ষভাবে এই ইডি সিবিআই এর ভূমিকাটা দেখেন, আমার মনে হয় সেক্ষেত্রে আপনি অর্থমন্ত্রী হিসেবে কথা বলুন, বিজেপি নেত্রী হিসেবে কথা বলবেন না। বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রের শাসক শিবির বরাবরই বলে এসেছে, ইডি সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে। আর বাংলায় ইডির সক্রিয়তা নিয়ে ঘাসফুল শিবির আক্রমণ করলে গেরুয়া শিবির পাল্টা মনে করিয়ে দিয়েছে, আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শুরু করেছে। আর ওই মামলায় বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে বলে ইডি পৃথকভাবে তদন্তে নেমেছে। নিউজ টাইমস।